আমাদের প্রাণের প্রাণ, বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, শুধু ঘরের ঠাকুর নয়, কুলের ঠাকুর শ্রী শ্রী নিতাই গৌড় দুই ভাই, কিন্তু তত্ত্বত্ব বিচারে অভিন্নতন, এক বস্তু দুই ভাগ ভক্তি মিলাইতে, গৌরাঙ্গ জানি সবে নিত্যানন্দ হইতে। তনু এক, কিন্তু আমরা আলাদা আলাদা করে বসিয়েছি বলে মনে হয় যেন আলাদা আলাদা, নিতাই গো নিতাই চাঁদ একজন, গৌর চাঁদ একজন, কিন্তু তত্ত্বত্ব বিচারে নিতাই গৌর অভিন্নতন। যেমন ব্রজেতে রাধা কৃষ্ণ অভিন্নতন, যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা, রাধা ছাড়া কৃষ্ণ কিছু নহে, আবার কৃষ্ণ ছাড়া রাধা কিছু নহে, ঠিক তেমনি ভক্তিরাজ্যে দাঁড়িয়ে এই কলিযুগে সকলে জীব উদ্ধারিতে শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে গোলোক থেকে যে নেমে এলেন, তারা দ্বাপর যুগে দুজনাই ছিলেন ভগবত তত্ত্ব, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এবে গৌড় অবতার, আর সেই ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম এবে আমার নিতাই সুন্দর, যার আবির্ভাব উৎসব আমরা সকলেই ভক্তি সহকারী খুব হৈহুল্লোড়ের মধ্য দিয়ে পরমানন্দে মেতে নাম সংকীর্তনের মধ্য দিয়ে পদাবলী কীর্তনের মধ্য দিয়ে শ্রীমৎ ভাগবত পাঠ আস্বাদনের মধ্য দিয়ে, হ্যাঁ, আমরা সমারোহের মধ্য দিয়ে 550তম জন্মোৎসব এবার পালন করেছি। এই কথাটা যখনই আমরা চিন্তা করছি যে 550তম জন্মোৎসব পালন হলো শ্রীমন নিতাই চাঁদের, ঠিক এই কথাটার উপরে দাঁড়িয়ে ভিত্তি করে আমি সভা মধ্যে দাঁড়িয়ে বক্তা হয়ে বলবো, আমরা কলির জীব, কেউ ভাগ্যহীন বা ভাগ্যহীনা নই, আমরা খুব ভাগ্যবতী বা ভাগ্যবান। এই কারণেই ভাগ্যবতী ভাগ্যবান যে আমরা এই মনুষ্য দেহে এই কলিযুগে আমরা সামিল হলাম শ্রীমন নিতাই চাঁদের 550তম জন্মোৎসবে। এই কথার উপরে দাঁড়িয়ে আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তিনি বলরাম তত্ত্ব গাইতে শুরু করলেন, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন 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 তুমি ব্রজের বলাই, সংকর্ষণ তুমি যে বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, ত্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই, ত্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই, ত্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই, তুমি ত্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই, কলিযুগে তুমি ওগো তুমি যে বলাই, আগুনেতে তুমি ওগো তুমি যে বলাই, দাপরেতে তুমি ওগো তুমি যে বলাই, সেই দাপরেতে তুমি, সেই দাপরেতে তুমি, সেই দাপরেতে তুমি, দাপরেতে তুমি ওগো তুমি যে বলাই, ওগো দাপরেতে তুমি ওগো তুমি যে বলাই, কলিযুগে গৌরাপ্রজ, কলিযুগে গৌরাপ্রজ, কলিযুগে গৌরাপ্রজ, পাগলের নিতাই তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন, রোহিণী নন্দন, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, মহানাম কয় অবধূত তোমার লীলার অন্ত নাই, 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 বুঝিতে পারি না কিছু, বুঝিতে পারি না কিছু, বুঝিতে পারি না কিছু, তবু বুঝতে চাই আমি, বুঝিতে পারি না কিছু, বুঝিতে পারি না কিছু, বুঝিতে পারি না কিছু, তবু বুঝিতে চাই, ব্রজের বলাই তুমি, ব্রজের বলাই তুমি, ব্রজের বলাই তুমি, ব্রজের বলাই, কলিযুগে গৌরা ব্রজ পাগল নিতাই, তুমি ব্রজের বলাই, ব্রজের বলাই, ব্রজের বলাই তুমি, ব্রজের বলাই, রোগ
সেই নিতাই গৌর দুই ভাই এলো মানুষের মাঝে, মানুষের সাজে জীব উদ্ধারী, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগৎ মাতালো জগৎ ভাসালো। কথাটা খুবই খাঁটি কথা, কোনো ভুল নাই। সেদিন কিন্তু আমার আপনার মতো মানুষ এই নিতাই গৌর দুই ভাইয়ের দুয়ারে কেউ যায়নি, কেউ যায়নি। তারা কৃপা করে, তাদের এত উদারতা, তাদের বুকে আমার মতো অধম অধমা ঠাঁই পেল। আর এই কথা প্রসঙ্গের উপরে দাঁড়িয়ে ভিত্তি করে বলবো, আমরা যারা ব্রাহ্মণের নিন্দা করি, ব্রাহ্মণের নিন্দা শুনে আবার সমর্থন করি, হাসাহাসি করি, হ্যাঁ ঠিকই বলেছে, এই জায়গাটা একটু চিন্তা করার বিষয়। ভারতবর্ষের ইতিহাস যদি আমরা একটু একটু আলোচনা করি, তাহলে ছোট্ট করে বললে বলা যায় ভারতবর্ষের ইতিহাস, আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস, আমরা সাধারণ মানুষ সংসারী জীব, অন্য কূলে জন্মে যে আমরা এই পথে এসেছি, এটা ব্রাহ্মণদের অবদান, এটা অস্বীকার করা যায় না। ব্রাহ্মণরা আমাদেরকে এই পথে এনেছেন। আজকে ব্রাহ্মণের নিন্দা করবার আগে 10 বার চিন্তা করতে হবে যে আমি কার নিন্দা করছি। আমাদের যে কুলের ঠাকুর, ঘরের ঠাকুর, নিতাই গৌর দুই ভাই, এরা দুজনেই তো ব্রাহ্মণ সন্তান। একজন তথ্যগত বিচারে নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, আরেকজন তথ্যগত বিচারে নাম হচ্ছে পণ্ডিত প্রবণ নিমাই মিশ্র। কিন্তু ভক্তিরাজ্যে এই পদবী সহকারে নাম আমরা কেউ বলি না, কারণ একটাই এক কথায় উত্তর, ভক্তি নষ্ট হয়ে যায়, ভগবত তত্ত্বটা নষ্ট হয়ে যায়। কারণ যখনই এই পদবী সহকারে নাম উচ্চারণ হবে, তখন জড়জগতের ভাবনাটাই আমাদের মধ্যে আসবে, যার জন্য সবাই বলে নিত্যানন্দ রায়, গৌরাঙ্গ রায়, নিতাই সুন্দর, গৌর সুন্দর, নিতাই চাঁদ, গোড়া চাঁদ, গৌরদ্বয় পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমনুদ। একই সঙ্গে দুই ভাই উদয় হলো, জীবের চিত্ত গুহার অন্ধকারকে নাশ করতে। আর সত্যি তাই হল, চিত্ত গুহার অন্ধকার নাশ করবার জন্য নাম দিল, প্রেম দিল, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে। আর তবু আমরা এত অন্ধকারে বসে আছি, এত অন্ধকার পথে চলছি, এখনো ব্রাহ্মণের নিন্দা শুনলে আমরা সমর্থনও করি, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, না এটা ভুল, এইরকম এইরকম কথার কখনো সমর্থন করতে নাই, অপরাধ, ভক্তিরাজ্যের অনুভাবে বললে বলা যায় অপরাধ। আমি আজকে সভার মধ্যে দাঁড়িয়ে বক্তা হয়ে কথা বলার সুযোগ যখন পেয়েছি অর্থের বিনিময়ে, তাহলে যতদূর পর্যন্ত এই শব্দযন্ত্রের মাধ্যমে কথাগুলো যাচ্ছে সবাই শুনুক, সবাই জানুক, মানুক কথাটা বলবো না, যার যার ব্যক্তিগত অনুভব। কিন্তু আমার প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে প্রচার করতেই হবে। দেখবেন এখনো ব্রাহ্মণ যদি আমাদের বাড়িতে নিমন্ত্রিত হয়, এই কথাটা দেখবেন, লক্ষ্য করে দেখবেন, পরখ করবেন, ব্রাহ্মণ যদি নিমন্ত্রিত হয়, একজন হোক পাঁচজন হোক, সেবায় বসেছে, খেতে বসেছে, দেখবেন প্রত্যেকের পাতেই এক মুঠো ভাত হলো, আমি ভাত ভাষাটাই বলছি, এক মুঠো অন্নের দানা হলো তারা রেখে যায়। এক শ্রেণীর মানুষ বলে কেন রেখেছে জানো, বলে কেন, বলছে ব্রাহ্মণ হচ্ছে লুভি, ওই রেখে দিল মানে গারস্থের বাড়িতে যেন আবার এসে সেবা নিতে পারে। কিন্তু না, এইসব অপপ্রচার, এটা আসল কথা নয়। আসল কথাটাকে আপনার জানতে হবে, ভক্তি করতে হবে। এই ব্রাহ্মণরা যখন সেবায় বসে তখন অনুভব করে যে আমি তো পেলাম, আমি তো মানুষ, আমি তো আহার পেলাম। জগতে এমনও তো আছে যারা আহার পায় না, যেমন পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার, এই আমি এক মুঠো অন্ন রেখে গেলাম, ওই তারা যেন পায়, তারা যেন অনাহারে না থাকে। এইসব ভালো কথার কোনো প্রচার যায়, সঠিক কথাটা মানুষের কাছে তুলে ধরা হয় না, যার জন্য ব্রাহ্মণের নিন্দা শুনলে মানুষ হ্যাঁ একটা হাসি ঠাট্টা করে বসে। কিন্তু মনে রাখবেন, ভক্তির পথে আপনি যদি প্রকৃত কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তাহলে ব্রাহ্মণের নিন্দা চর্চা করলে যেমন কৃষ্ণ ভক্তির অবনতি ছাড়া উন্নতি কখনো হতে পারে না, কখনো হতে পারে না। ব্রাহ্মণকে মর্যাদা দিতে হবে, আর এতই যদি অমর্যাদা করেন, তাহলে কেন এখনো পূজা পাঠ হলে ব্রাহ্মণের দুয়ারে এসে বসে থাকেন, অপেক্ষা করেন যে ঠাকুর মশাই আপনি না গেলে হবে না, কেন নিন্দাও করবো আবার অপেক্ষাও করবো, কেন দুরকম দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না। অতএব এই ব্রাহ্মণের নিন্দা চর্চা যখনই হবে, সেখানে কখনো সমর্থন নাই, আপনি কান পাতুন কিন্তু সমর্থন করবেন না, বলবেন না দয়া করে এইসব নিন্দা চর্চা বন্ধ করুন। বৈষ্ণবের নিন্দা যেমন মহাপাপ, ব্রাহ্মণের নিন্দা মহাপাপ। ব্রাহ্মণ নবগুণে ব্রাহ্মণ, বৈষ্ণব শতগুণে বৈষ্ণব, দুজনাই কিন্তু সমশক্তিধর, হ্যাঁ দুজনাই কিন্তু বিষ্ণুর উপাসক, এই জায়গাটা মাথায় রাখতে হবে, দুজনাই বিষ্ণুর উপাসক। আমি কার নিন্দা করি,
অতএব এই কথার বিশ্রাম রেখে আমি মূল কথায় যাব। শ্রী শ্রী নিতাইগুর দুই ভাই ব্রাহ্মণ সন্তান, কিন্তু কি উদারতা, উদারতাটা দেখেছেন? বলে উদারতা যদি না হবে তাদের ওই দুজনার বুকে আমার মতো ছোট জাত ঠাঁই পায়? এ কথা কোথায় পেলেন? বলে কোথায় পেলাম মানে কাজী নজরুল ইসলাম গাইলেন, কাজী নজরুল ইসলাম গেয়েছেন। এমনকি পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ তিনি যখন আমেরিকা থেকে এলেন, কলকাতায় জনসভার আয়োজন হলো হেদুয়া পার্কে, আপনার নাম শুনে থাকবেন, অনেকে দেখেও থাকবেন, হেদুয়া পার্ক কাছাকাছি উত্তর পূর্ব কলকাতা, সেখানে এখন বর্তমানে সুইমিং পুল আছে, তখন হয়তো ছিল না, তখনকার সময় বিরাট এক মাঠ, সেই মাঠে জনসভার আয়োজন। কেন সবাই এসেছে শুনতে? স্বামী বিবেকানন্দ পূজ্যপাদজি তিনি শ্রীমুখে বলবেন সনাতন ধর্মের কথা, আমরা শুনব। কিন্তু সেদিন পূজ্যপাদ স্বামীজি তার দরাজ কণ্ঠে ওই ধর্মকথা বলতে গিয়ে তিনি হঠাৎ করে গেয়ে উঠলেন, ধরলাও 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, 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 নিতাই ডাকে যায় আমার গৌর ডাকে যায়, কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, তোমরা লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, 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 লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, ধরো লও রে কিশোরীর প্রেম, লও রে কিশোরীর প্রেম, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায় আমার গৌর ডাকে যায়। দুজনা ডেকে ডেকে চেঁচে সেঁধে, চেঁচে সেঁধে দিল। আমরা যে দাওয়া নেওয়া করি আমাদের মধ্যে আছে না, সংসারী জীবের মধ্যে দাওয়া নেওয়া আছে, দি আবার নি। মনে রাখবেন এরা দুই ভাই দিয়েছে, কিছু নেয়নি, যার জন্য এদেরকে আখ্যা দেওয়া হয়েছে দাতা শিরোমণি আমার নিতাই সুন্দর, দাতা শিরোমণি আমার গৌর সুন্দর। যারা দিল বিনিময়ে আমাদের কাছে কিছু চাইল না, যার জন্য পদাবলী তুললে কাছে ভববিরিং ছিল যেম বঞ্চিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাই ইচ্ছে করতা, ছিল অনন পিত ছিল, ছিল অনন পিত ছিল, ছিল অনন পিত ছিল, আমার গৌর হরি আমার নিতাই চাঁদ বিলাইল জগজনে কৃপা করে, আমার গৌর হরি বিলাইল নিতাই চাঁদ বিলাইল সেই গোলকে প্রেম নিতাই চাঁদ বিলাইল জগ ছিল অনর্পিত ছিল, যার জন্য সংস্কৃত শ্লোকে বলা হলো অনর্পিত চরণে চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দন স্ফুট বর্ষচিরন্দন। এই সেই আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর। তত্ত্বত্ব বিচারে বৈষ্ণব পদকর্তা পরিচিতি করবার জন্য পদাবলীতে লিখলেন, ভুল করবেন না, বাঙালি হয়ে ভুল করবেন না, ইনি হচ্ছেন সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। নীলাচলে শঙ্খ চক্র পদা পদ্ম, এই নদীয়ায় দণ্ড কমণ্ডল, নীলাচলে শঙ্খ চক্র প্রভু আমার পদা পদ্ম, ও কা
কাটোয়াতে সন্ন্যাস নিল, কাটোয়াতে সন্ন্যাস নিল, কাটোয়াতে সন্ন্যাস নিল, দণ্ড কমণ্ড হল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরিল, দণ্ড কমণ্ড হল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরিল, দণ্ড কমণ্ড কাটোয়াতে সন্ন্যাস নিল, এই নদী রায় দণ্ড কমণ্ড বলেই ক্ষান্ত হলো না। আরেকটু লিখলেন, কি লিখলেন? যে ভাব, যে কান্তি নিয়ে এলো, যে রূপ নিয়ে এলো, কেন এলো না? ব্রজেতে শ্রীকৃষ্ণ চন্দ্র সকল বাসনা তার পূর্ণ হলো, তিনটি বাসনা অপূর্ণ তার হয়ে গেল। সেই অপূর্ণ বাসনা পূর্ণ করবার জন্য তিনি ব্রজ থেকে নদী এলো। আসবার সময় বললেন, হ্যাঁ আমি ব্রজ থেকে নদী যাচ্ছি, আমি ব্রজ থেকে নদী যাচ্ছি, নদী ব্রজ উদয় হবে। কথাটা খুবই খাঁটি কথা, ভক্তি রাজ্যে খুবই সত্য কথা, কোনো ভুল নাই, সঠিক। আজকে ভাব রাজ্যে দাঁড়িয়ে আপন আপন গুরুপাদ পদ্ম হৃদয়ে ধরে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে যদি কথাগুলো অনুভব করা যায়, কথাটা খুবই খাঁটি কথা। না হলে চৈতন্য চরিতামৃতে গাইবে কেন? কবিরাজ গোস্বামী পাদ বৃদ্ধ বয়সে বাংলা ভাষার পড়ার ছন্দে লিখে দিলেন যে ভারতবর্ষের মাটিতে এত তীর্থ আছে, সকল তীর্থের মধ্যে সব থেকে এক নম্বরে যার নাম, তার নাম কি জানো? নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই, নবদ্বীপ হেন তীর্থ ত্রিভুবনে নাই, অবতীর্ণ মোর শ্রী চৈতন্য গোসাই, অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আজকে সভাতে বসে সবাই লক্ষ্য করুন, হ্যাঁ আপনাদের সঙ্গে দীর্ঘ বহু বৎসরের সম্পর্ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এই শেরপুর বাজার বলুন, সিরাকল নস্কর পাড়া বলুন, পালবাড়ি বলুন, ফতেপুর, হ্যাঁ তারপর আরও এদিকে যা আছে সভাতে, অনেক জায়গায় তো আসা যাওয়া করছি বহু বছর ধরে। আজকের সভাতে এসে একটু ব্যতিক্রম মনে হচ্ছে না? গায়কের গলা যেমন, দোহারির গলাও তেমন। যিনি হারমোনিয়াম বাজিয়ে বাদিকে সঙ্গত করছেন, এই এই জেলাতে আমার সঙ্গে কখনো ঘটে নাই এইভাবে, এই বছর আছে সঙ্গে। ইনি হলেন আমার বয়োজ্যেষ্ঠ ভাই, বড় ভাই, নাম কল্পতরুপাল, খুব গুণী লোক। যেমন তার হারমোনিয়াম সঙ্গত তেমনি তার কণ্ঠস্বর, কিন্তু বয়সে আমার থেকে পাঁচ বছরের বড়, 450 সুগার, খেতে খুব ভালোবাসে, আবার গাইতে খুব ভালোবাসে। হ্যাঁ তাই আজকে আনন্দের হাটে, এখানে তো আমরা কাউকে আঘাত করতে আসি না, আমি কাউকে আঘাত করব না, আপনারাও কাউকে আঘাত করবেন না, আনন্দের হাটে। এটা আনন্দ শুধু নয়, পরমানন্দ। আনন্দ তো অনেক জায়গায় হয়, ফুটবল খেলার মাঠেও আনন্দ পাওয়া যায়, সিনেমা দেখতে গেলে আনন্দ পাওয়া যায়, যাত্রা দেখতে গেলে, থিয়েটার দেখতে গেলে আনন্দ পাওয়া যায়, আধুনিক গান বাজনা শুনতে গেলে আনন্দ পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, শুধু কীর্তন নয়, ভক্তিমূলক কোনো কথা, যে কথার মধ্যে কৃষ্ণ কথা জড়িয়ে আছে, সেই কথা যখনই জীব আওড়ায়, জীব মানে মানুষ, জীব আওড়ায়, জিভে আওড়ায়, শুধু আওড়ায় না, কানে শোনে, সেটাই পরমানন্দ লাভ। এটা পাওয়া কিন্তু খুব ভাগ্যের দরকার, সবার ভাগ্যে হয় না, সবার ভাগ্যে হয় না। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, আজকে শুনবো সেই তিনটি বাসনা পূর্ণ করবার জন্য কৃষ্ণ নদে ব্রজ থেকে নদে এলেন, নদে ব্রজ উদয় হলো, কথাটা কেমন? একটু ভাবুন অন্তর দিয়ে, যার জন্য ধাম নবদ্বীপকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। কে নাই এখানে? ব্রজের কৃষ্ণ থেকে শুরু করে, ব্রজের বলরাম থেকে শুরু করে সদাশিব অদ্বৈত আচার্য প্রভু, লাদিনী শক্তি গদাধর, হ্যাঁ লাদিনী শক্তি রাধা গদাধর প্রভু, ওদিকে মানে ঋষিশ্রেষ্ঠ নারদমুনি পণ্ডিত শ্রীবাস, কে নাই? গত যুগের ব্রহ্মা ঠাকুর হরিদাস, কে নাই? গত যুগে ওই তেতা যুগের যে হনুমানজি, পবনপুত্র হনুমানজি, এবে কলিযুগে তিনি এলেন মুরারি গুপ্ত। এই কথা প্রসঙ্গে একটু দাঁড়িয়ে একটু আপনাদের বলে দিই, যদি ভক্তি তাকে কথাটা মান্যতা দেবেন, যদি ভক্তি হয়, সদাশিব অদ্বৈতাচার্য প্রভু, হ্যাঁ তা এই যদি ভক্তি হয় বলতে কথাটা কেন বলছি, সব কথা সবাই গ্রহণ করে না, মান্যতা দেয় না, মান্যতা দেওয়া মানে গ্রহণ করে। দেখুন যুগটা কলিযুগ, আপনি শেরপুর বাজার থেকে শুরু করে আমতলা পর্যন্ত হাঁটা চলা যদি করেন, যে কোনো যানবাহনে হোক, সাইকেলিং হোক বা পায়ে হেঁটে হোক, আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছেন দেখার জন্য, আপনি এইটুকু অঞ্চলের মধ্যে
অন্তত হনুমানজির মন্দির তিন থেকে চার পাবেন, একটু নজর করলে দেখতে পাবেন। আচ্ছা হনুমানজি তেতাজু, হনুমানজিকে মানুষ ভক্তি করছে কেন? কারণ একটা আছে। কি কারণ? একটাই কারণ, হনুমানজিকে ভক্তি করা মানে হচ্ছে ওই গ্রহরাজ, মানে নবগ্রহের মধ্যে যে গ্রহরাজ শনি ঠাকুর, হ্যাঁ, সে কিছুটা হলো আমার প্রতি শান্ত থাকবে, আমার বিরুদ্ধে যাবে না। এই কথা যদি এই পরিপ্রেক্ষিতে এই কথার উপরে দাঁড়িয়ে আমি বলতে চাই, হনুমানজিকে হনুমানজির চালিশা পড়লে, হনুমানজিকে ভক্তি করলে যদি গ্রহরাজ প্রসন্ন থাকেন, তাহলে একটু আসুন না, কথাটা মান্যতা দিন না। এই হনুমানজি কলিযুগে তিনি এসেছেন মুরারিগুপ্ত হয়ে। মুরারিগুপ্তকে না চেনেন, মুরারিগুপ্তকে না দেখে থাকেন, না চেনেন, তার সম্বন্ধে কিছু না জানুন, অন্তত নামটা তো শুনলেন, এই নামটা আপনি উচ্চারণ করুন এবং করে ভক্তি করুন, জয় মুরারিগুপ্ত, জয় মুরারি, দেখবেন গ্রহরাজ আপনার প্রতি প্রসন্ন থাকবে। কেন না? কলিযুগে হনুমানজি হচ্ছে সাক্ষাৎ মুরারিগুপ্ত। আমি নিজের জীবন দিয়ে বলি, বহু বছর আগে আমি এক জায়গায় কীর্তনে গেছি, তা শ্রোতাদের মধ্যে অনেকের অনেক রকম তো গুণ থাকে, শুধু যে বক্তার মধ্যে গুণ থাকে তা তো নয়, শ্রোতা বসে আছে, গান শুনেছে, ভেতর ঘরে বসে আছি, হঠাৎ করে একজন গিয়ে বলছে, জানেন আমি একটু জ্যোতিষবিদ্যা জানি। আমি, তাই নাকি? বাহ, খুব ভালো। বলছে, আমি একটু আপনার গণনা করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দেবেন? আমি, কি গণনা করবেন? বলে, এখন আপনার রাশিফলটা কীরকম, কী অবস্থায় আছে একটু দেখতে চাই, আপনার একটু জন্ম তারিখটা বলুন আর সঠিক সময়টা বলুন, তাহলেই হয়ে যাবে। আমি বলে দিলাম জন্ম তারিখ, জন্মসাল এবং জন্ম সময় বলে দিলাম। গণনা করে বললেন, আপনার শনির সাড়ে সাতই চলছে। মানে কি? বলছে শনির সাড়ে সাতই। তা দেখবেন শনির সাড়ে সাতই কথাটা যাকেই বলবেন জ্যোতিষ গণনায়, হ্যাঁ, যাকে বিচার করে বলবেন, সঙ্গে সঙ্গে সে বলবে, তাহলে আমার উপায় কী? একটা ভয় এসে গেল। কী উপায়? শনির সাড়ে সাতই মানে তো খারাপ দিকে যাচ্ছে, তাহলে আমার উপায় কী? সঙ্গে সঙ্গে মেডিসিন কি দেওয়া হলো? বলে, শুনুন, অন্তত পাথরটা নিতে পারেন, হনুমান চালিশাটা সঙ্গে রাখবেন, যেখানে সময় পাবেন হনুমান চালিশা পড়বেন এবং হনুমানজিকে শনিবারে গিয়ে একটু ভক্তি করবেন, তাহলে হয়ে যায়। তা আমি এখানে মেডিসিন দিয়ে যাচ্ছি, আমি তো জ্যোতিষবিদ্যা জানি না, আমি তাকে বলেছিলাম। আচ্ছা, হনুমানজিকে না ডেকে কলিযুগে যদি আমি মুরারিগুপ্তকে ডাকি, তাহলে কি ভুল হবে? বলছো মুরারিগুপ্তকে, জ্যোতিষী বলছে আমাকে মুরারিগুপ্তকে, মানে মুরারিগুপ্তকে, মুরারিগুপ্ত হলো ওই তেতাযুগের হনুমান, এই কলিযুগে এসেছে মুরারিগুপ্ত হয়ে। তা মুরারিগুপ্তের নামে যদি জয় দিই তাহলে তো প্রসন্ন থাকবে। বলে, এই কথা তো জানতাম না, আমি এই মেডিসিনটা যখন জেনে গেলেন এবার প্রয়োগ করবো, এবার প্রয়োগ করুন, প্রচার করুন। তাই আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদের যদি ভক্তি থাকে হনুমানজিকে যেভাবে ভক্তি করছেন কলিযুগে, মুরারিগুপ্তকে সেইভাবে ভক্তি করুন। তাই সবাই মিলে বলুন, জয় মুরারিগুপ্ত, জয় মুরারিগুপ্ত, জয় মুরারিগুপ্ত, জয় মুরারিগুপ্ত, জয় মুরারিগুপ্ত, জয় মুরারিগুপ্ত। সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু পর্যন্ত চলে আসবে। কেননা আমি বিচার, আমি এই সিদ্ধান্ত দিয়ে বলি, ব্রজের কৃষ্ণ যদি গৌড় হয়, ব্রজের বলরাম যদি নিতাই চাঁদ হয়, লাদ্রি শক্তি রাধা যদি গদাধর প্রভু হয়, তাহলে হনুমানজি কেন মুরারিগুপ্ত হবেন? এই তত্ত্বকে মর্যাদা দিতে হবে, যেহেতু আমরা কলিযুগে মনুষ্য দেহ পেয়েছি এবং বাঙালি হয়ে জন্মেছি, আমাদের বাঙালিদের কুলের ঠাকুর নিতাই চাঁদ গৌড় চাঁদ, এই তার মণ্ডলী, আমরা যদি ভক্তি করি, জানবেন ভক্তির রাজ্যে উন্নতি ছাড়া কখনো অবনতি হবে না। তা তিন বাসনা পূর্ণ করতে কৃষ্ণ গৌড় হয়ে এলো, যার জন্য শ্রীমুখে বলেই দিলেন শ্রীমতী রাধা ঠাকুরের উদ্দেশ্য করে, হে রাধে, তিনটি বাসনা আমার পূর্ণ হলো না, এই তিনটি বাসনা পূর্ণ করবার জন্য আমি নদিয়ায় যাব, ব্রজে নদে ব্রজ উদয় হবে। কথা দিয়ে কথা রাখতে গৌড় কৃষ্ণ এলো গৌড় হয়ে, বলরাম এলো নিত্যানন্দ হয়ে। আর পঞ্চতত্ত্ব সকলেই তো জানেন, তত্ত্বাদি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। আস্তে আস্তে আস্তে, আমি যখন গাইবো, ইউটিউব তো চলছে, ওখানে তো সবই রেকর্ডিং হয়, আমি একটা কথা আপনাদের কাছে তুলে ধরি, এই যখন গানগুলো যখন আমাদের কানে আসে না, তখন আমরা এই গানের যিনি স্রষ্টা তার কথা মনে পড়ে যায়। আচ্ছা বলুন তো, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই গান প্রথম কীর্তনের মধ্যে দিয়ে প্রচার করেছিল কে, দেখি আপনাদের স্মরণে আছে কি না, দেখি মায়েরা স্মরণ করতে পারছেন, একটু স্মরণ করুন তো, কার মধ্য দিয়ে? হ্যাঁ, গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি আপনার বন্ধু ছিল নাকি? স্বর্গীয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমরা যাকে কাকা কাকা বলতাম, যার কারণে একেবারে খুব খাঁটি কথা বলে দিই, নিশ্চয়ই সমর্থন করবেন,
এই জেলা ছিল রামায়ণের জেলা। গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্বর্গ, গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্বর্গ, হ্যাঁ স্বর্গ গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং নিমাই ভারতী বর্তমানে এখন বেঁচে আছে, এরা দুজন এসে যখন কীর্তন প্রচার করলো তখন আস্তে 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 রামায়ণ কমে গেল। মানবেন, সমর্থন করছেন কথা? এটা বাস্তব, ভুলে গেলে হবে না। এই কীর্তন তার মুখে, তবে এই গানটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। তার গানটা গাইতে গেলে তার মতো করে না হোক, অন্তত নিজের নিজের ব্যাপারে নিজের মতো করেই গাও, কিন্তু অন্তত মাধুর্যটা বজায় রাখতে হবে। গান বাজনার একটা মাধুর্য আছে, সেটা বজায় রাখতে হবে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়া, রাধা প্রেমে গদা তনু, রাধা প্রেমে গদা তনু, রাধা প্রেমে গদা তনু, রাধা প্রেমে গদা তনু, অন্তরে নিত্যানন্দ দাদে দাদে নাম বিলায়, বলে ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ দাদে দাদে নাম বিলায়, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ দাদে দাদে নাম বিলায়, রাধা প্রেমে গদা তনু অন্তরে যার শ্যামলায়, দাদে দাদে নাম বিলায়, নিতাই চার নাম মিলালো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। যার জন্য আজকে আপনারা আমার মতো বাঙালি মানুষেরা, বাঙালিরা বলতে শিখেছি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আর গৌর সুন্দর প্রচার করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র। তবে এখানে একটা কথা বলে দিই, শিক্ষণীয় কথা, 2022 সাল বলুন 2023 সাল বলুন, গোটা সাল সালটা ধরে বছরটা ধরে যদি চিন্তা করা যায়, হ্যাঁ গত বছরও বলেছি এবছরও বলছি, কি দেখবেন একে অপরের সঙ্গে দেখা হলে কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণমন্ত দীক্ষিত ব্যক্তি এক অপরের সঙ্গে দেখা হলে বলছে হরে কৃষ্ণ, আর যিনি যাকে বলছে অপর প্রান্তে তিনি শুনছেন, তিনিও শুনে বলছেন হরে কৃষ্ণ। আমি কথাটা যুক্তি দিয়ে বলি, আচ্ছা কোনো মায়ের পূজারী, ধরুন আমি একজন মায়ের পূজারী, আপনি একজন মায়ের পূজারী, আজ পর্যন্ত কখনো কানে পেয়েছেন এইরকম মায়ের পূজারী একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর বলছে সর্বমঙ্গল, আর অপর প্রান্তে ওই মায়ের পূজারী বলছে সর্বমঙ্গল, বলে সর্বমঙ্গল মানে একটা মন্ত্র, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাধিকে শরণাত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, তাহলে মন্ত্রটা পুরো বললে কি সার্থকতা, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তো পুরো পুরোটা বলতে হবে, ষোলো নাম বত্রিশ অক্ষর, আটখানা বললে তো মন্ত্রের কি মহিমা। অতএব যদি বলতে হয় আপনাকে বলতে হবে জয় নিতাই বা জয় গৌ বা জয় রাধে জয় শ্রীকৃষ্ণ হরি বল, বা এত কিছু না বলে একটা জিনিস বলা যায় খুব ভালো, হরি বললে সব বলা হয়, নিতাই গৌরাঙ্গ গোপী রাধাশ্যাম, হ্যাঁ সব মিলিয়ে এক হরি নাম, নিতাই গৌর গোপী রাধাশ্যাম সব মিলিয়ে এক হরি নাম, এই সিদ্ধান্তকে মান্যতা দিতে হবে। আপনি বিচার করুন, আপনারই গ্রামে কেউ মাতৃপূজারি মায়ের পূজা করেছে সারা জীবন ধরে, শেষকৃত্য করতে নিয়ে যাচ্ছেন শ্মশানে, আজও পর্যন্ত কেউ বলেছে কালী বল কালী বল কালী বল কালী বল, জিজ্ঞাসা করুন কালী বল করছেন কারো, বলে কালী ভক্ত, বলে কেউ কালী ভক্তকে নিয়ে যাচ্ছে তখনও বলছে বলো হরি হরি ও বলো হরি, সারা জীবন ধরে শিবের মাথায় জল দিয়ে গেল ভক্তি করে গেল, তাকেও যখন শেষকৃত্য করতে নিয়ে যাচ্ছে বলো হরি হরি ও বলো হরি হরি ও, কৃষ্ণ সেবা করছে সারা জীবন ধরে তাকেও যখন নিয়ে যাচ্ছে শেষকৃত্য করতে বলো হরি হরি ও। অতএব আমাদের একে অপরের সঙ্গে দেখা হলে বলা উচিত, বললে ভালো হয়, আটখানা মন্ত্র না বলে হরে কৃষ্ণ না বলে বলুন হরি বল হরি বল, রাধা প্রেমে গদা অন্তরে যার শ্যামলায়, রাই কানু একা
একাকৃতি আই কানু একাকৃতি শ্রী গৌরাঙ্গের মূরতি খানি রাই কানু একাকৃতি শ্রী গৌরাঙ্গের মূরতি খানি রাই কানু একাকৃতি গৌরাঙ্গের মূরতি খানি কলির জীবের হলো গতি গৌরাঙ্গের মূরতি খানি কলির জীবের হলো গতি গৌরাঙ্গের মূরতি খানি কলির জীবের হলো গতি রাই কানু একাকৃতি রাধা প্রেমে গদা গদ অন্তরে যার শ্যামনায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদে শ্রীরাধিকার ভাবে এবে গৌর অবতার ও গো শ্রীরাধিকার ভাবে এবে আমার গোদা যাবতা ও হরে কৃষ্ণ নাম মহামন্ত্র করিলেন প্রচার হরে কৃষ্ণ নাম মহামন্ত্র করিলেন প্রচার বাসুদেব ঘোষ কহে করি জোড়হা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জগন্নাথ আছেন সাগর তীরে জগন্নাথ আছেন সাগর তীরে কৃষ্ণের লীলা যমুনার তটে জগন্নাথ আছেন সাগর তীরে কৃষ্ণের লীলা যমুনার তটে জগন্নাথ আছেন সাগর তীরে গেলেন গঙ্গার ঘাটে এই দিন তত্ত্ব যা কি বটে শ্রব কবি বাসু হোস রটে এই দিন তত্ত্ব যা কি বটে কবি বাসু হোস রটে ও জগন্নাথ সাগর তীরে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ ও যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আমরা জানি আমাদের প্রাণের প্রাণ গৌর সুন্দর এই শান্তিপুর থেকে মায়ের আদেশ নিয়ে যদি নীলাচলে না যেত আজও পর্যন্ত আমরা জানতাম কি আদিবাসীদের ঠাকুর হচ্ছে মহাপ্রভু জগন্নাথ আজকে চৈতন্যদেব সেখানে পৌঁছেছিল বলেই তিনি গিয়ে তত্ত্ব প্রচার করলেন ও শুনছ ও জগৎবাসী শুনুন শুনুন জগৎবাসী এই যে আমাদের নীলাচলে জগন্নাথ সাক্ষাৎ ভগবত তত্ত্ব ইনি হলেন সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এই তত্ত্ব তিনি প্রচার করলেন আবার তার সমসাময়িক বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ তিনি প্রচার করলেন শুনুন শুনুন জগৎবাসী আমাদের প্রাণের গৌর আমাদেরকে বললেন ব্রজের কৃষ্ণই হবে জগন্নাথ জগন্নাথই ব্রজের কৃষ্ণ আর আমি আপনাদের বলছি গৌর কৃষ্ণ কৃষ্ণ গৌর আবার জগন্নাথই গৌর গৌর জগন্নাথ এই তিন তনু কোনো ভেদ নাই জগন্নাথ কৃষ্ণ গৌর এক বাসুদেব ঘোষ কহে করি জোড়হাত অতএব আপনাকে এই কথা মান্যতা দিতেই হবে ভক্তি রাজ্যে কারণ এ তো বৈষ্ণব মহাজনী পদ এ তো কারো মন গড়া লেখা পদ নয় এই জন্য মহাজনী পদ পদাবলী যত আপনি শুনবেন যত বেশি আওড়াবেন যত বেশি স্মরণ মনন করবেন ভক্তি রাজ্যে ততই আপনার উন্নতি হবে ভক্তিটা গাঢ় হবে অনুরাগের একটা গাঢ়তা আসবে অনুভূতির একটা গাঢ়তা আসবে গভীরতা আসবে আর তখনই কিন্তু আমার সাধন ভজনের ক্ষেত্রে লাভ হল কারণ ভগবত তত্ত্বটা বলবার নয় বোঝাবার নয় আবার এমনও ব্যক্তি আছে বোঝালেও বোঝে না তারা বোঝালেও বোঝে না তারা কথা বোঝালেও বোঝে না তারা কথা বোঝালেও বোঝে না তারা কথা বোঝালেও বোঝে না তারা আপন আপনে বলে আত্মহারা বোঝালেও বোঝে না তারা আপন 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 করে সারা অন্ধকারে আত্মহারা আপন আপন করে আপন সারা অন্ধকারে আত্মহারা আপন আপন করে সারা বোঝালেও বোঝে না দাদা আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর ব্রহ্মচারী জি শ্রীমুখে বলছেন হ্যাঁ এ কথা সত্যি বোঝালেও বোঝে না আবার কি জানো এই যে বলবার কথা নয় বলবার কথা নয় এই যে বলবার কথা নয় বলবার কথা নয় শুধুই অনুভূতির বিষয়ে বলবার কথা নয় শুধুই অনুভবের বিষয়ে বলবার কথা নয় শুধুই অনুভবের বিষয়ে গৌর গোবিন্দ লীলা মাধুরী শুধুই অনুভবের বিষয়ে গৌর গোবিন্দ লীলা মাধুরী শুধুই অনুভবের বিষয়ে গৌর গোবিন্দ লীলা মাধুরী বলবার কথা নয় নামে বহালো নামে বলো নামে বহালো মহামন্ত্র নাম নামে বহালো মহামন্ত্র নামে নামে বলো এই তো জীবের সব
সম্বল নামে বল এই তো জীবের সম্বল বদন মনে হরিওয়াল এই তো জীবের সম্বল বদন মনে হরিওয়াল এই তো জীবের সম্বল বদন মনে হরিওয়াল এই তো জীবের সম্বল নামে বল খাইতে শুইতে নাম যথাত ধালায় গো দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয় গো শুনলেন এই যে পয়ার ছন্দে বলা হলো এটা তো শাস্ত্রীয় কথা অশাস্ত্রীয় কথা নয় তো আমি এক কথাই বলে দিই অশাস্ত্রীয় কথা অসিদ্ধান্ত কথা এবং মন গড়া কথা এ দিয়ে কখনো কীর্তন হয় না এ দিয়ে কখনো কীর্তন হয় না কীর্তনে শাস্ত্র কথা যত বলা হবে দেখবেন জীবের মধ্যে চেতনা নয় চেতনা সবার মধ্যে আছে আজকে আমরা যারা এখানে জড়ো হয়েছি আমাদের মধ্যে চেতনা নাই এ কথাটা বলা ভুল চেতনা আছে বলেই তো এখনো পর্যন্ত ওয়াশরুমে গেলে পরে আমরা কপাটটা দিয়ে দিই তার মানে চেতনা আছে সবাই বসে আছি কাপড়টা সরে গেছে চেতনা আছে এই ঠিক করে নিলাম চেতনা সবার মধ্যে আছে তাই না কথা বলতে বলতে মুখ মুছে নিলাম যেই মুখ মুছে নিলাম হাতে জল নিলাম কেন চেতনা আছে সবাই দেখছে হাতটা এটো হয়ে গেল এটো হাতে কীর্তন করছে তার মানে চেতনা মনে রাখবেন চেতনা শুদ্ধ চেতনা দুটো ফারাকটা কি চেতনা আছে বলে আমরা কিন্তু জড় জগতে খুব সজাগ আর শুদ্ধ চেতনা যখনই আমাদের জীবের মধ্যে জাগ্রত হয় তখন সেই জীব অনুভব করে যে আমি কে আমি হলাম প্রভুর দাস প্রভুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর আমি যদি তার দাস হই দাসী হই আমার কি উচিত আমার করণীয় দুমুঠো যখন মুখে দেব তার আগে আমার ঠাকুর সেবা করব ঠাকুরের উচ্ছিষ্ট আমি পাব এই হচ্ছে শুদ্ধ চেতনা এই শুদ্ধ চেতনা জাগে কিসে শুদ্ধ চেতনা জাগে শাস্ত্র কথায় শুদ্ধ চেতনা জাগে প্রকৃত শাস্ত্রকার যারা শাস্ত্রকে বহন করবার মতো অধিকার পেয়েছে শাস্ত্র বহন করবার অধিকার সবাই পায় না শাস্ত্র বহন করবার অধিকার মনে রাখবেন এই যাকে তাকে শাস্ত্রজ্ঞ আখ্যা দেওয়াটা ভুল এই শাস্ত্রজ্ঞ না শাস্ত্র যে বহন করছে মনে রাখবেন সে নিজেই একজন শাস্ত্র তার দেহটাই শাস্ত্র দেহটাই ভাগবত শাস্ত্রে আছে এক ভাগবত হ্যাঁ যার জন্য তো সিদ্ধান্ত আছে এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র গ্রন্থ আরেক ভাগবত আরো বড় কি ভক্ত ভক্তি রস পাত্র যারা ভাগবতকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ জ্ঞানে ভগবান জ্ঞানে নিত্য সেবা করছে এমনও কুটির আছে দেখবেন কোনো ঠাকুর নাই কোনো মূর্তি দেখাতে পারবেন না কোনো পটও দেখাতে পারবেন না কোনো ছবি নাই ঠাকুরে কিন্তু তার ঠাকুর ঘরে আসনে লাল কাপ শালু কাপড়ে মোড়া একটা ভাগবত গ্রন্থ আছে নিত্য সেখানে সে ফুল তুলসী দিয়ে চন্দন মিশ্রিত করে ফুল তুলসী দিয়ে নিত্য সেবা করছে কাকে করছে তার অনুভব এই তো আমার সাক্ষাৎ শ্রীকৃষ্ণ অত ভাগবত আর ওই শ্রীকৃষ্ণে কোনো ভেদ নাই নিতাই গৌর হরি হরি এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আরে ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র এই ভাগবতের কথা যারা লীলা শুনে তারা আর এক ভাগবত তাই এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র তাই আজকে সবাই যারা এসেছেন আমরা যারা জড়ো হয়েছি আমরা পয়ার ছন্দের কথাটা কিন্তু শুনলাম কি শুনলাম খেতে বসেছি তখন শুয়ে আছি তখন চলতে ফিরতে ছাদে পাইচারি করছি কাজ করছি স্বল্প সময় হরিনাম নেওয়া যায় হরিনাম মহামন্ত্র এমনই একটা মন্ত্র যে মন্ত্র বলার জন্য যে মন্ত্র উচ্চারণ করবার জন্য কখনো বাসি মুখ ধোবারও প্রয়োজন হয় না বাসি কাপড় ছাড়ারও প্রয়োজন হয় না বাসি বিছানা ছাড়ারও প্রয়োজন হয় না এই কথার উপরে দাঁড়িয়ে পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ বহু বৎসর পূর্বে বাংলায় তিনি কীর্তনের মধ্য দিয়ে প্রচার করেছিলেন পথ চলিতে আর বলিতে উলধ্বনি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে
বলিতে শনে মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী শনে মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী শনে মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী চলিতে তার নাম গাও বলিতে তার নাম চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি হস্তিতে প্রতি যন্ত্রিতে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি হস্তিতে প্রতি যন্ত্রিতে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম তোমরা গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম হরি নাম তোমরা গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম এই শিক্ষাদান যখন আমরা পেলাম, আমরা সবাই বক্তা শ্রোতা উভয় মিলে সুরে বেসুর হোক, আমি বহুবার বহু সভায় দাঁড়িয়ে বলেছি, একমাত্র হরিনাম সংকীর্তনের ক্ষেত্রে মনে রাখবেন, এটা নজরুল গীতিও নয়, এটা রবীন্দ্রসঙ্গীতও নয়, এটা শাস্ত্রীয় সঙ্গীতও নয়, এটা পদাবলী কীর্তনও নয়, নাম সংকীর্তন। নাম করতে গিয়ে কেউ যদি বেসুরো বলে ফেলে, পাশের ব্যক্তি যদি সুরে গাইছে, ধরুন আমি বোঝাবার জন্য কথাটা বলছি, ধরুন আমি একজন সুরজ্ঞ, আমার সুর গান আছে, লয় গান আছে, এবার আমারই পাশে কানের কাছে দাঁড়িয়ে বলছে হে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে, ধরুন বলে ফেলেছে, রাতে তিনটে বলেছে, কিন্তু আমার ক্ষমতা নাই, আমি সুরজ্ঞ তালজ্ঞ হয়ে আমার ক্ষমতা নাই, অধিকার নাই, অধিকার নাই, তার দোষ ধরা, তার দোষ ধরা, তাকে বাধা দেওয়া যে আপনি এইভাবে গাইবেন না। কথাটা বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম মাইনা? অর্থাৎ নাম সংকীর্তন করার জন্য কোনো সুরের প্রয়োজন হবে না, কোনো লয়েরও প্রয়োজন হবে না, যাকে যেমন কণ্ঠস্বর দিয়েছে, যাকে যেমন ভগবান লয় গান দিয়েছে, সেই সুর এবং লয় গানে আপনারা সবাই মিলে বলুন, আমার সঙ্গে বলো, হাতে তালি দিয়ে বলি একসঙ্গে, আগে বসে নিন, আপনারা বসে নিন, বসে নিন, বসে নিন, না না বসুন, ওখানে বসুন, বসুন। এই হলো বাঙালি ভক্তদের একটা ধারা,
বিশেষ করে আমাদের মায়েদের ক্ষেত্রে, আমিও তো একজন মেয়ে মানুষ, আমাকেও জড়িয়ে নিচ্ছি, এটা একটা ধারা। দেখবেন হরিসভায় হরিকথা চলছে, ভাগবত পাঠ হোক বা কীর্তন হোক, একটু পরে যে এলো হয়তো শাড়িটা ভালো পরে এসেছে বা একটু দেখতে ভালো, তখন হরিনাম ছেড়ে দিয়ে এই হেল্প হেল্প করে থাকি। এই খুব ভালো রে। হ্যাঁ, আরে ওই যে এসে কমলিকা, কমলিকা, হ্যাঁ হ্যাঁ, অশোকের বউ, খুব সুন্দর, ওর নাম কমলিকা। হ্যাঁ কমলিকা, ওর নাম কমলিকা। দেখ কমলিকা কৃষ্ণ সেজেছে, হরি কথা ভুলে গেছে, এটা ধারা। আসুন সময় মিলে এই সকলের মধ্য দিও, হরে রাম হরে নাম হরে নাম ঐব কে বলম কলো নাস্তেব 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 গতিরঙ্গ। আমাদের গতি নাই জেনে আমরা কি করবো? হরি বল রে বদনে, হরি বল রে, একবার বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, একবার বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। আস্তে একটা কথা মিলিয়ে নিন সভাতে বসে, মনে পড়ে গেল, মনে পড়ে গেল তাই বলি। এদিকে একটা কথা মিলিয়ে নিন, একেবারে বাস্তব সত্যতা দিয়ে বলি, বিচার করবেন আপনারা। এখন দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয়, ডিজে বাজিয়ে কীর্তন হয়ে যায়, ডিজে বাজিয়ে নাচ হয়, আর কি গান বাজে, আর বিভিন্ন রকম হিন্দি ভজন আছে জায়গায়, তা হিন্দি ভজনের ওই বাজনাগুলোর জন্য একটু দেহটা একটু দুলে ওঠে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমি মনে করি আমাদের বাঙালি ভক্ত যারা, আমরা যদি হরিনাম করি এইভাবে আমাদের দেহ দুলবে। বাজা বোম্বে থেকে দে, হরি বল রে বদনে, হরি বল রে, বদনে হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনে জীবের অন্য গতি নাই, হরি বল রে বদনে, হরি 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 বল, কৃষ্ণ বল রে, রাধে বল রে, গৌড় বল রে, হরি বল রে, কৃষ্ণ বল রে, রাধে বল রে, গৌড় বল রে, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে নিতাই, নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই, গৌর হরি, জগৎ জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, ভজনে তাই গৌর হরি, ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী, বাসুদেব ঘোষ কাকে করি জনহার, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্ব তথ্য ভক্তিরাজের তত্ত্ব তথ্য উভয়কে সম্পূর্ণ মান্যতা দিয়ে আজকের সভায় যারা উপস্থিত হয়েছেন এবং অনুপস্থিত ভক্তগণ, যারা শব্দযন্ত্রের মাধ্যমে দূর থেকে হরিকথা
আস্বাদন করছেন সকলের কথা আমি অনুভব করে মানুষে বক্তা হয়ে সকলেরই চরণধুলি মাথায় নিলাম। আপনার সাধুগুরু বৈষ্ণব কৃপা করবেন যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আজকে আস্বাদনের বিষয়বস্তু আজকে এই সভা পেয়ে সান্ধ্য সময়ে আর সম্মুখে রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ, আমি বিগ্রহ প্রণাম করতে গিয়েই একটা শিক্ষামূলক কথা হঠাৎ চোখে পড়ে গেল, বলে দিয়ে এলুম। এখন মান্যতা দিক চাই না দিক, প্রচারের প্রচারের কাজ প্রচার করতে হবে, এটা আপনারও দায়িত্ব, একা শুধু বক্তার নয়। যখনই চোখে পড়বে অন্তত মুখে বলে ফেলুন, মানুক চাই না মানুক, যাচুক চাই না যাচুক, প্রকাশ করতে হবে। কি কথা? রাধাকৃষ্ণ যুগলামী দর্শনে গিয়ে, ভগবত দর্শনে গিয়ে প্রেম হলো, ভক্তি হলো, দেখলাম গোবিন্দের মাথায় চূড়া আছে, ময়ূরপুচ্ছ, রাধাণী গোবিন্দ দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। এইভাবে ব্রজেতে কখনো দাঁড়িয়ে থাকতো, কখনো বসে থাকতো মুখোমুখি, এরাই আবার দুই তনু মাখামাখি হয়ে আমার গৌ আবির্ভূত হয়েছেন ধাম নবদ্বীপে কলিযুগে। তখন মূল কথা হলো, দেখলাম হঠাৎ করে মাথায় লাল লাল কিছু পালক দেখতে পেলাম, আপনিও দেখেছেন হয়তো, ওই দেখুন লাল পালক। এটা বলে দিই, বলা মাত্র খোলা হয়নি, কিন্তু উদ্যোক্তারা শুনুক জানুক মানুক, দেখুক কতটা বিচার করে ঠিক দেবে ঠিক, ওই যে পালকগুলো রয়েছে মাথায় ওগুলো মুরগির পালক, এগুলো ভালো করে একটু লক্ষ্য রাখবেন। চূড়া যখনই কিনবেন দেখবেন দোকান থেকে এদের দোষ নেই, এই পালক বসানো থাকে। এখন কি হলো, কনের মাথায় পরানো যায় জড়দেহ, সে মুরগির পালক কেন, হাঁসের পালক করেও বসে থাকতে পারে, বাজ পাখির পালক করেও বসে থাকতে পারে, কিন্তু ভগবত তত্ত্বের সেবা কার্যে যখনই আনবেন গুরুদেবের মাথায় চূড়া পরাবেন, ওই চূড়া করতে গেলে ওই পালকটা একটু খুলে ফেলে দিতে হবে, আর কিছুই না, কেন ওই পালকটা তো ওখানে যাবে না। যার জন্য যখনই কোনো এরকম মানে চূড়া আনবেন কিনে দোকান থেকে, এই পালকটা বাদ দিয়ে চূড়াটা পরিয়ে দেবেন, বোঝা গেল? হ্যাঁ, তাই আজকে এই ভক্ত সমাবেশে আস্বাদন হবে আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত বৃদ্ধ অতি বৃদ্ধ বয়সে এই গ্রন্থ রচনা করেছেন ধাম বৃন্দাবনে বসে। হ্যাঁ, শ্রী রঘুনাথ দাসজির জীবনী কথা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইন কোটি চরণ বন্দ, এই ছয় গোসাইন কোটি চরণ বন্দ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ রাধাকৃষ্ণ যুগলে ভজনে অধিকার তো আমাদের নাই, কিন্তু অধিকার যখন পেয়েছি অধিকারের অপব্যবহার করলে হবে না, নিয়ম অনুসারে আমাদের সেবা কার্য করতে হবে। যার জন্য শ্রী নরোত্তম দাস ঠাকুর সিদ্ধান্ত অনুযায়ী পদাবলীতে বলেছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, শ্রীগৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। সিদ্ধান্তটা শুনলেন মায়েরা, সকলে শুনলেন, শুনেছেন মায়েরা কি বলল, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, গৌরাঙ্গ শ্রীগৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, অর্থাৎ গৌরমণ্ডলী ছয় গোস্বামী পাদ, তাদের কথা আলোচনা করা, তাদের সম্বন্ধে জানা, দ্বাদশ গোপাল চৌষট্টি মহন্ত অষ্টকবি রাজস্ব ব্রহ্মচারী, এই নিয়ে গৌরমণ্ডলী, এই সকল কথা যত বেশি আমরা আলোচনা করব, যত বেশি আমরা শুনবো, যত বেশি পড়ব, তাতে কি হবে জানতে পারবো, এরা কৃষ্ণ ভজনে কতটা নিষ্ঠা নিয়ে সেবা কার্য করেছে, এবং কৃষ্ণ ভজনের কি রীতিনীতি ধারা, এই যে মন গড়া নয়, এগুলো এই বোধগুলো আমাদের জাগবে। যার জন্য ঠাকুর মহাশয় পদাবলীতে লিখেই দিয়েছেন যে রাধাকৃষ্ণ যুগল সেবা রীতিনীতি কি কি নিয়ম অনুসারে করা হবে, না সখী আনুগত্যে ভজন, এগুলো মঞ্জুরি ঘর। তাই আপন আপন গুরুপাদ পদ্ম আমরা যারা আশ্রয় করেছি, যাদের এখনো জীবদ্দশায় গুরুদেব আছেন, নিত্যধামে এখনো যায়নি, তারা খুব ভাগ্যবান ভাগ্যবতী, তারা গুরুঘরে গিয়ে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে
দীক্ষিত ব্যক্তি হয়ে আপনারা গুরু ঘরে গিয়ে জেনে নিন কোন সখীর আনুগত্যে আমি যুগল ভজন করব, যার জন্য ঠাকুর মহাশয় গাইলেন রাধা কৃষ্ণ প্রাণ মো যুগল কিশোর উলধ্বনি, রাধা কৃষ্ণ প্রাণ মো যুগল জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম বেরোব রতন বেদীর পরে বসাব দুজন, ওই কালিন্দির কুলে কেলি কদম বেরোব রতন বেদীর পরে বসাব দুজন। আজকে সভাতে যারা এসেছেন তারা জি বাংলা স্টার জলসা মাঝে মধ্যেই দেখে থাকেন, এখন তো জি বাংলা স্টার জলসায় খুব সহজ উপায় হয়ে গেছে কীর্তন প্রচার করা যায়। আজকে সবাই যারা জড়ো হয়েছেন তারা কিছুদিনের মধ্যে আবার দেখতে পাবেন স্টার জলসা তো এখন চলছে, একটা পিরিয়ড চলছে যেখানে কীর্তন করছেন শান্তিপুরে অনুরাধা গোস্বামী। আর কিছুদিন আগে জি বাংলায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিবাসী পদ্ম পলাশ। এই পদ্ম পলাশ যখন আমার সঙ্গে কথা বলল, তখনও জি বাংলায় যায়নি, তখন আমাকে বলছে কাকু কাকু বলে, কাকু আপনার তো কিছু কিছু গান আছে সব সিগনেচার, কেন মানে খুলে বলতো, বলছে সিগনেচার মানে যখনই গাইতে যাই সবসময় লোক বলে এটা তো কৃষ্ণপালের গান, আর সিগনেচার করা গান। অনুরাধা গোস্বামী আমাকে ফোন করে বলছে কাকু আচ্ছা আমি তো স্টার জলসায় গিয়েছি আমার খুব ভালো, তোরা প্রচার কর, তোদের মতো বয়স সীমা যদি আমার হতো আমিও যেতাম, আমার যদি এখন বয়স 20 হতো আমি যেতাম, কিন্তু আমার বয়স তো এখন 20 নয় 40 হয়েছে, হ্যাঁ তা যাই হোক 40 হয়েছে না 50 হয়েছে লোক দেখলে বোঝে, কেন গত পরশু দিনের আসরে বললো না লোকজন যে আপনি বড় ভাই বলছেন ওকে কিন্তু আপনাকে দেখে বড় মনে হচ্ছে ওকে দেখে ছোট মনে হচ্ছে, এই জেলা বীরভূমেই বলল, তাই এই অনুরাধা গোস্বামীও আমাকে বলল কাকু আপনার ওই গাওয়া গানটি কি আমি স্টার জলসায় গাইতে পারি, আমি কোন গান বলছো যে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, আমি হ্যাঁ ও তো আমার পিতৃ সম্পদ নয় বাপত্তি সম্পদ নয় নিশ্চয়ই গাইতে পারো গাও, বলছে কাকু গাইবো কিন্তু ওই জায়গাটা উঠতে গিয়ে আমার গলাটা ক্র্যাক করছে, আমি কোন জায়গাটা আমি দেখিয়ে দিই, কালিন্দির কুলে কেলি কদম বেরোবন রতন বেদীর পরে বসাব দুজন, কালিন্দির কুলে কেলি কদম বেরোবন রতন বেদীর পরে বসাব দুজন, শ্যামগরি অঙ্গে দেব চুয়া চন্দনের বন্ধ চামর ঢুলাব সদা হেটিব মুখ চন্দ, শ্যামগরি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেটিব মুখ চন্দ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেটিব মুখ চন্দ, আমি শ্যামগরি জঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেটিব মুখ চন্দ, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে আমার গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে,
আমরা গাছি আমালতির মালা দেব দোহার গলে গাঠিয়া মালতির মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল মিশ্র